Hello everyone, Assalamualaikum. Welcome to my channel, Roxana Cooking Show. আজ আমি আপনাদের দারুন মজাদার একটা রেসিপি শেয়ার করব। আজ আমি আপনাদের খুবই সিম্পল ভাবে মশলাদার বেগুন ভাজা করে দেখাবো, তাও আবার তেল ছাড়া। কিভাবে তেল ছাড়া আপনারা খুব সহজেই এই বেগুন ভাজাটা তৈরি করতে পারবেন সেটা আজ আমি দেখিয়ে দেব। চলুন তাহলে দেখে নেওয়া যাক কিভাবে এই মজাদার বেগুন ভাজাটা আমি তৈরি করছি। প্রথমে আমি এই সাইজে দুইটা বেগুন নিয়ে নিয়েছি। আপনাদের আপনাদের পছন্দ প্রয়োজন মতো বেগুনটা নিয়ে নেবেন। আমি একটা ছুরির সাহায্যে নিচের অংশটা কেটে ফেলে দিচ্ছি, তারপর আমি এমন গোল গোল করে সাইজ করে বেগুনগুলো কেটে নিচ্ছি। আপনারা আপনাদের পছন্দ মতন লম্বাটি করেও কেটে নিতে পারেন, কোনো সমস্যা নেই। এই তো আমি মাথাটা ফেলে দেব, আমি এভাবে করে কেটে নিয়েছি। এখন সবগুলো বেগুন আমি ধুয়ে নেওয়ার জন্য নিয়ে যাচ্ছি। এই দেখুন, একটা বাটির মধ্যে আমি পরিমাণ মতন পানি দিয়ে বেগুনগুলোকে আলতো হাতে ভালো মতন বেগুনগুলোকে আমি ধুয়ে নিচ্ছি। দুই থেকে তিনবার আমি বেগুনগুলোকে ধুয়ে নিব। তারপরে বেগুনগুলো একটা একটা করে উঠিয়ে আমি টিস্যুর সাহায্যে পানিগুলো মুছে নিচ্ছি। এই যে দেখুন, এখন কিন্তু তেমন পানি নেই। আমি সেম প্রসেসে সবগুলো টিস্যুর মধ্যে এইভাবে মুছে নেব যাতে বেগুনগুলোর মধ্যে পানি না থাকে। দিয়ে দিচ্ছি অন্য একটা পাত্রে 2 টেবিল চামচ বেসন, দিয়ে দিচ্ছি 1 টেবিল চামচ কর্নফ্লাওয়ার। কর্নফ্লাওয়ারটা যদি আপনার না থাকে চালের গুঁড়োও দিতে পারেন। দিয়ে দিচ্ছি 1/2 টিস্পুন মরিচের গুঁড়া, 1/4 টিস্পুন হলুদের গুঁড়া। দিয়ে দিব সামান্য পরিমাণ গরম মশলা। দিয়ে দিচ্ছি 1/2 টিস্পুনের অনেকটা কম চাট মশলা। দিয়ে দিব 1/2 টিস্পুন গোলমরিচ গুঁড়া, আর পরিমাণ মতন আমি লবণ ব্যবহার করব। আপনারা আপনাদের পছন্দ মতন লবণটা কম বেশি করে দিয়ে নেবেন। এই দেখুন আমি দিয়ে নিচ্ছি। এখন চামচের সাহায্যে আমি সবগুলো মিশ্রণ ভালো মতো মিশিয়ে নিব। এই দেখুন, যারা বেগুন ভাজাটা পছন্দ করেন কিন্তু তেলের জন্য হয়তো বা বেগুন ভাজাটা খেতে পারেন না, তারা কিন্তু এইভাবে অবশ্যই ট্রাই করবেন, আপনাদের কাছে আশা করি খুবই ভালো লাগবে। এই দেখুন আমি উল্টে পাল্টে দুনো সাইডে এইভাবে করে নিয়েছি, ভালো মতন একটু গড়িয়ে নিব। এটা যেহেতু মশলাদার বেগুন সেজন্য আমি একটু এপিট ওপিট করে ভালো মতন চেপে চেপে গড়িয়ে নিচ্ছি। এই যে আমি সবগুলো বেগুন কিন্তু এভাবেই কোটিং করে নিব। এই দেখুন আমার কোটিং করা হয়ে গেছে। আমি 5 মিনিটের জন্য কোটিং সহ বেগুনটাকে এইভাবেই রেখে দেব। অন্য একটা পাত্রে আমি সামান্য পরিমাণ মানে 2-3 ফোঁটার মতন আমি সরিষার তেল দিয়ে দিচ্ছি। তেলটা দেওয়া হয়ে গেলে যাতে লেগে না যায় সেই বেগুনের বটাটা দিয়ে আমি এটাকে একটু ভালো মতন মেখে নিচ্ছি। এখন আমি বেগুনগুলো দিয়ে দিচ্ছি একে একে। এই তো আমার বেগুনগুলো দেওয়া হয়ে গেছে। এখন ঢাকনা দিয়ে ঢেকে রেখে দেব 10 মিনিটের জন্য, মিডিয়াম টু একবারে লো ফ্লেমে থাকবে। এই তো আমি এখন বেগুনগুলোকে একে একে করে উল্টে দেব। এই তো দেখুন বেগুনটা কিন্তু পুড়ে যায় না, একদম লো আছে রাখবেন, ঢাকনাতে ঢেকে বেগুনগুলোকে রান্না করে নেবেন। এই তো আমি একটা ব্রাশের মধ্যে ওই সরিষার তেল একটু মাখিয়ে নিয়েছি, উপরে একটু ব্রাশ করে দিচ্ছি। এটা আপনারা চাইলে স্কিপও করতে পারেন, কারণ আমার বেগুনটা কিন্তু হয়ে গেছে, আপনারা চাইলে মানে ব্রাশটা না করলেও চলবে। এই দেখুন কতটা সুন্দর আর কতটা লোভনীয় লাগছে। রেসিপিটা আপনাদের কাছে কেমন লেগেছে অবশ্যই আমাকে কমেন্টের মাধ্যমে জানাবেন। আর যারা এখনও আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করেনি, আমার ভিডিওগুলো যদি আপনাদের কাছে কোনো অংশে একটু হলেও ভালো লেগে থাকে অবশ্যই আমার চ্যানেলটা সবাই সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন, লাইক কমেন্ট বেশি বেশি করে শেয়ার করে দেবেন। আর অবশ্যই দেখার আগে ভিডিওটা লাইক করে দেখবেন। সবাই অনেক বেশি ভালো থাকবেন, সবাই সবার জন্য দোয়া করবেন। আল্লাহ হাফেজ।